হচ্ছে আগের মঙ্গলবার খোলা হয়েছে, তাই আজকে ওদের টিভিটা দিতে যাব। আর আমার পর্দা এখন একটু নিউ লুক বানিয়েছি, আমি দুটো না তিনটে খেলাম। আর এটা হচ্ছে জল, লেবু দিয়ে আছে, কিন্তু আমি তো জল খাই না, আমি ফুচকা খেলে শুরু। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল, আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করলাম, এখন হচ্ছে বিকেলবেলা, মানে বিকেল ঠিক হয়নি, এই তোমার 4:30 মতন বাসছে, কি 4:30 বাসতে এখনও 5-7 মিনিট হয়তো বাকি আছে। তো এখন দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে নিয়েছি, তো রেডি হয়ে আমি কোথায় যাব তো তোমাদেরকে আমি সে কথাটাই বলতে এলাম। তো তার আগে দুটো কারণ আছে, আগে দেখে নাও রেডি হয়ে আমি কোথায় যাচ্ছি। টিভিটা খোলা হয়েছে, এখানে টিভি নাই, জায়গাটা ফাঁকা ফাঁকা লাগছে। তোমাদেরকে আমি আগেই বলেছি ওই টিভিটা আমার ছিল না, আমার দাদার ছিল, মানে ওই পূজাদের ছিল। তো পূজাদের টিভিটা খারাপ হয়ে গেছে, তো ওদের টিভিটাই দিতে যাব। টিভিটা আমি খুলে রেখেছি আমার বোনের বরকে দিয়ে, কিন্তু দিতে যাওয়া হচ্ছে না, প্রত্যেকদিন বৃষ্টি হচ্ছে। আগের মঙ্গলবার খোলা হয়েছে, তাই আজকে ওদের টিভিটা দিতে যাব। আর আমার পর্দা দেখো বাবু, জানলাটাকে জোরে জোরে এরম এরম করে বাড়ি দিয়ে দিয়ে এই জায়গাটাকে ভেঙে দিয়েছে, মানে খুলে দিয়েছে। তো এইটা পাইপটা শ্যামলকে বলেছি এসে ঠিক করে দিবে, মানে আমার বোনের বরকে। তো জানালাটাও আমি ঠিক করে খুলতে পারছি না, একটু চাপ দিয়েছি, দিয়ে ওর উপরে পাইপটা রেখেছি, দেখেছি কী অবস্থা করে রেখেছে। তো চলো দেখতেই পেলে কেন আমি কী কারণের জন্য বেরোবো, এখন রেডি হয়ে নিয়েছি, আমি ওদের বাড়ি যাব, টিভিটা দিব, একটু বসবো। তারপরে মা মাসির বাড়ি গেছে, একসাথে মা আর আমি আসার সময় চলে আসবো। তো মা গেছে কারণ কালকে হচ্ছে পরশু দিন জিত অষ্টমী ছিল, তো জিত অষ্টমীর একটা সব সবজি দিয়ে তরকারি করে, তো সেই তরকারিটা হচ্ছে মাসি দিয়ে পাঠিয়ে দেয়। বাবা কালকে গেছিল, তো কালকে সন্ধেবেলা যেহেতু অষ্টমী ছেড়েছে, তার জন্য মাসিরা কালকে সন্ধেবেলাতে ডালা ভেঙেছে, তার জন্য রান্না হয়নি, তো আজকে করবে। তাই মা বললো কি আবার তোর বাবা যাবে, তো আমি একটু ঘুরে আসি, কা বাড়িতে একা একা ভালো লাগছে না। আর বাবু আর বৌদি গেছে ওই বাড়ি, মানে ওরা গেছে আমি পড়াচ্ছিলাম তখন, ওই 12টা হবে 11:30-12টা, তো ওরা আবার সন্ধেবেলায় চলে আসবে। চলো আমিও যাই, এখন দেরি হয়ে গেছে, পরে কথা বলবো, টাটা। চলে এসেছি, আমার আসতে দেরি হলো, বাইরে খুব বৃষ্টি পড়ছিল, বাড়িতে থেমে গেছিলাম, তারপরে অনেকক্ষণ পরে বেরিয়েছি। এখন বাসতে তোমাদেরকে বললাম তখন বেরাবো, তার 15-20 মিনিট বাদ দিয়ে বেরালাম। এই দেখো 5:54 বাজছি মা, 4:54 বাজছে। আর একজন হচ্ছে হাতে শিল্পকলা, মানে হাতের কাজ করছে, দেখাচ্ছি তোমাদেরকে হাতের কাজ করছে। দেখা ঘরটা এখনো হয়নি, ডুল দিয়ে আগে ফুয়ে করে নিত, ঘরটি ডিজাইন করবে, পুরোটা কমপ্লিট হলে এই যে এই জায়গাটা লেভেল কর, এই জায়গাটা বসে আসনি কেন? হ্যাঁ, নতুন নতুন খুলতে, পুরনো হলে বলতে, এটা কার? এটা আমার একটা। কবে? তো আবার তোমাদেরকে পরে দেখাচ্ছি, এই যে দেখো জল, তুলি, তুলিটার কি অবস্থা করেছিস পূজা, এত বড় তুলি কি তোর লাগে? এগুলো ছোট ছোট তুলি, 0 সাইজ তুলি দিয়ে করতে হয়, অত বড় ঢেবা ঢেবা তুলি দিয়ে করলে এরকম বেরিয়ে যাবে। ভালোই করেছিস, এগুলো কিনে শুধু পয়সাগুলোকে নষ্ট কর, যা বলিস তাই কিনে দেয় তোকে। এই রংগুলোকে, এটা ভাঙা হয়ে গেছে, শুকাতে শুকাতে ভেঙে গেছে, ফ্যান ছেড়ে রং করতে হয় না, এগুলো হচ্ছে তোর এ রং, তুলি রং, এগুলো ফ্যান ছেড়ে রং করে, মনে সুখে রং করবা। তোকে কিছু বলছি না, দাঁড়া ক্যামেরাটা অফ করি, তারপরে দেখাচ্ছি মজা। কি ডাস্টবিন, বাবা গ্লাস দিয়ে ডাস্টবিন করেছিস, মাসির বাড়ি গেছিলাম আমি, আর মাসির বাড়িতে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। আর আসার সময় মা জানো তো রাস্তাতে স্লিপ কেটে পড়েও গেছিল, মানে অন্ধকার হয়ে গেছে, ধরো আমরা এই মাত্র বাড়ি আসলাম, ভোগ টোক দিলাম, মানে এই মাত্র বলতে 15-20 মিনিট হবে হয়তো, তো এই যে 20 মিনিট হবে না, হয়তো 10-15 মিনিট হবে। তো ফুচকা নিয়ে এসেছি, চলো দেখে নাও তোমরা। আমি বাটি নিয়ে এসেছি, আর এই থালাটা নিয়ে এসে এটাতে আলু দিয়ে ফুচকা রেডি করে রাখবো, আর এটা জল দেবো আমার বরকে, যে জল ফুচকা, আর এটা হচ্ছে আলু, আর এটা হচ্ছে ফুচকা। তো 10 টাকায় 5টা, 50 টাকা নিয়ে এসেছি, 3টে বেশি দিয়েছি বললো,
দেখা যাক। তো চলো রেডি করে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। ফুচকা রেডি হয়ে গেছে, দেখে নয় দেখো সব আলু ভরে নিয়েছি। আমি দুটো না তিনটে খেলাম, আর এটা হচ্ছে জল, লেবু দেওয়া আছে। কিন্তু আমি তো জল খাই না, আমি ফুচকা খেলে শুকনোই খাই আলু দিয়ে, টক জল আমি খেতে পারি না। আর খেলেই আমার মাছে ব্যথা করে, তার জন্য খাই না। তো চলো এটা সবাইকে দিয়ে দিই, মা বৌদি আমার দাদাও এসছে, আর কিঙ্করকে দিয়ে দিয়েছি, আর এটা রেখেছি বাবুকে শুকনো খাওয়াবো তাই জন্য। চলো আবার পরে কথা বলছি।